তাহলে আজকে আমাদের লেকচার 10, টু ডাইমেনশনাল এলিমেন্টের পার্ট 4। আমরা গত ক্লাস পর্যন্ত দেখছিলাম হচ্ছে কনস্ট্যান্ট স্ট্রেন ট্রায়াঙ্গেল, সিএসটি এলিমেন্ট। আজকে আমরা দেখবো এলএসটি এলিমেন্ট, লিনিয়ার স্ট্রেন ট্রায়াঙ্গেল এলিমেন্ট। এলএসটি এলিমেন্ট নিয়ে একটু ধারণা আমরা দিয়েছিলাম যখন প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন সম্পর্কে আমরা শুরু করি, তখন সিএসটি এলএসটি দুটোর কথাই বলা হয়েছিল। সিএসটি নিয়ে ডিটেলস আমরা দেখছি, আজকে আমরা এলএসটি ডিটেলস দেখবো। তবে এলএসটি তে আমরা কোনো প্রবলেম সলভ করব না, সিএসটি তে আমরা প্রবলেম সলভ করছিলাম, কারণ এটা ম্যানুয়ালি করা সম্ভব। এলএসটি এলিমেন্ট ধরলে সেখানে নাম্বার অফ ডিগ্রিস অফ ফ্রিডম অনেক বেড়ে যায়, যার কারণে এটা ম্যানুয়ালি করা যায় না, সফটওয়্যারের হেল্প লাগে। এই কারণে আমরা এটা জাস্ট মেথোডোলজি এটা দেখি। এলএসটি এলিমেন্ট শুরুতে যদি বলা হয়, এটা একটা হায়ার অর্ডার ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, হায়ার অর্ডার, অর্থাৎ এখানে ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু বেশি, আননোন বেশি, এই কারণে হায়ার অর্ডার, এখানে নোড বেশি হবে। দিস এলিমেন্ট ইজ অ্যাভেলেবল ইন মেনি কমার্শিয়াল কম্পিউটার প্রোগ্রাম, ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার দ্য কনস্ট্যান্ট স্ট্রেন ট্রায়াঙ্গেল এলিমেন্ট। সিএসটি এলিমেন্টের থেকে এর কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো আমরা গোত্র করবো। দ্য এলএসটি এলিমেন্ট হ্যাজ 6 নোডস অ্যান্ড 12 আননোন ডিসপ্লেসমেন্ট ডিগ্রি অফ ফ্রিডম। সিএসটি এলিমেন্টে নোড ছিল তিনটা, আমাদের একটা ট্রায়াঙ্গেল এলিমেন্টে আমরা জানি তিনটা কোণার, তিনটা কর্নার থাকে। এলএসটি এলিমেন্টেও কর্নার তিনটা, যেহেতু এটা ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, কিন্তু নোড হবে 6টা, অর্থাৎ তিনটা কর্নারে তিনটা নোডের পাশাপাশি আমরা প্রত্যেকটার সেন্টার লাইনে একটা করে এক্সট্রা নোড নেব, যার ফলে টোটাল নোড সংখ্যা হবে 6। জিনিসটা বুঝে গেছে? 6টা নোড কি হবে? ওই সবাই কোথায় রেসপন্স কই? ইয়েস স্যার। হ্যাঁ, বুঝতে পারছো 6টা নোড কি হবে? কি হবে বলো স্যার, একটু বুঝিয়ে দেন। হ্যাঁ স্যার, একটু রিপিট করলে ভালো হয়। আবার রিপিট করলে ভালো হয়, তাহলে দেখছো অবস্থা। এ বাকিদের কি অবস্থা? অনুপম চৌধুরী, ইফতেখার তারেক, সবাই কি জাস্ট ক্লাসে ঢুকে নিজের নিজের কাজ করেন নাকি? এখনই উত্তরটা আমি দিচ্ছি যে কিভাবে 6টা নোট হয়, এই জন্য তো রেকর্ড করতে চাই না ক্লাস। ক্লাস রেকর্ড না করলে স্টুডেন্টরা মনোযোগ দিচ্ছে না। আজকে আমি ক্লাস রেকর্ড করবো না, এই রেকর্ড শুরু করছিলাম, রেকর্ড অফ করে দিচ্ছি। সবাইকে মনোযোগ দিতে হবে স্যার, মনোযোগ দিই তো স্যার, ওখানে হইলে আমাদের রেকর্ডটা অফ করিয়েন না স্যার। স্যার ট্রায়াঙ্গেলটা যদি 3D হয় তাহলে স্যার 6টা নোট হবে। ট্রায়াঙ্গেলটা কি হইলো? 3D হলো। 3D? Yes sir. 3D না, এগুলো সব প্লেন, প্লেন ট্রায়াঙ্গেল, প্লেন ট্রায়াঙ্গেল। টু ডাইমেনশনাল, এখানে তোমাদের থ্রি ডাইমেনশনাল এলিমেন্ট পড়ানো হচ্ছে না, টু ডাইমেনশনাল এলিমেন্ট। তাহলে কিভাবে 6টা নোট পাবো বলো? বলো, নার্সারি থেকে বলে আপনাদের ভাইবা নিতে, ভাইবা নিলে কেউ কিছু পারবেন? হয়তো 20-0 পাবেন। এখনই বললাম, আচ্ছা 6টা নোটের 3টা নোট তো জানেন, 3টা নোট কি সেটা বলেন। কেউ জানেন না 3টা নোট কি হবে? 3টা নোট তো স্যার ত্রিভুজ না স্যার? স্যার 3টা জয়েন্ট আর 3টা নোট হবে স্যার। কি 3টা পয়েন্ট? কোন 3টা পয়েন্ট? 3টা জয়েন্ট স্যার। হ্যাঁ 3টা জয়েন্ট বা 3টা কর্নারে 3টা নোট হবে। আর 3টা নোট কোথায় নেওয়া যায়? এটা আইকিউ থেকে আসে না, ইন্টেলিজেন্স কোশ্চেন থেকে?
আমি প্রশ্ন ভেঙে ভেঙে করতে হচ্ছে, তারপর উত্তর পাচ্ছি, তাহলে হইলো ওইটাই। ছয়টা নোড হয় LST এলিমেন্ট, মানে লিনিয়ার স্ট্রেন ট্রায়াঙ্গেল, স্ট্রেনটা লিনিয়ার হবে ওই পুরো এলিমেন্ট জুড়ে, যদি কিনা আমরা ছয়টা নোড এভাবে নেই যে নোড গুলো হবে তিনটা কর্নারে তিনটা আর প্রত্যেক বাহুর মাঝখানে একটা একটা করে, তাহলে ছয়টা, এবং প্রত্যেকটা নোডে আননোন হয় বারোটা করে, দুইটা প্রত্যেক নোডে আননোন দুইটা, যেহেতু টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল হলো একটা এক্স এক্সিস এর আননোন, একটা ওয়াই এক্সিস এর আননোন, এক্স এক্সিস এর একটা ডিসপ্লেসমেন্ট জানি না, ওয়াই এক্সিস এর একটা ডিসপ্লেসমেন্ট জানি না, ওই ডিসপ্লেসমেন্ট দুইটাই হচ্ছে আননোন। তাহলে একটা নোডে যদি দুইটা হয় তাহলে ছয়টা নোডে কয়টা? সেখানে ডিসপ্লেসমেন্ট ফাংশনটা ছিল লিনিয়ার, স্টেপ টু তে কি করতে হয়? ডিসপ্লেসমেন্ট ফাংশন ডিসপ্লেসমেন্ট ফাংশনটা আমরা অ্যাজিউম করি সেটা এতদিন লিনিয়ার ছিল, এতদিন বলতে আমরা ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত সবকিছু সবসময় লিনিয়ার ছিল, অর্থাৎ ওই যে যখন আমরা স্প্রিং এলিমেন্ট ধরছিলাম তখনও লিনিয়ার ছিল, বিম ট্রাস এলিমেন্ট বা বার এলিমেন্টেও লিনিয়ার ছিল, বিম এলিমেন্টেও লিনিয়ার ছিল, ফ্রেম এলিমেন্টেও লিনিয়ার ছিল, লাস্ট ক্লাসে সিএসটি এলিমেন্টেও লিনিয়ার ছিল। আজকে প্রথমবারের মতো আমরা এমন একটা ডিসপ্লেসমেন্ট ফাংশন দেখব যার ডিসপ্লেসমেন্ট ফাংশনটা হচ্ছে কোয়াড্রেটিক, দুই দিক দিক লিনিয়ার না, লিনিয়ার তো এক দিক দিক যেহেতু নোড ছিল আমার তিনটা, আননোন ছিল হচ্ছে ছয়টা, তিন দ্বিগুণ ছয়টা, যতগুলো আননোন ডিগ্রি অফ ফ্রিডম ততগুলো আসলে ইকুয়েশন হয়, তো সিএসটি তে যেহেতু আননোন ছিল ছয়টা, ছয়টা ইকুয়েশন ছিল, এখন আননোন কয়টা? ছোট করে ফেলি, বাট এটা বারো বাই বারো, তো অনেক বড় বড় ইকুয়েশন হবে, যে যার কারণে এটা ম্যানুয়ালি সলভ করা সম্ভব হয় না, শুধুমাত্র কম্পিউটার দিয়ে প্রোগ্রামের মাধ্যমে করা হয়। এ কম্পিউটার প্রোগ্রাম ইজ রিকোয়ার্ড টু পারফর্ম মেনি অফ দ্য ম্যাথমেটিক্যাল অপারেশনস ফর ইচ এলএসটি এলিমেন্ট। তাহলে চিন্তা করেন একটা এলএসটি এলিমেন্টে কিন্তু বারোটা করে ইকুয়েশন হবে। আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করি, ফার্স্টের স্টেপের নাম মনে আছে কারো? স্টেপ গুলো তো সবসময় সমান। আমি যে ওই যে যদি বলি আমরা স্প্রিং থেকে শুরু করছি, স্প্রিং ট্রাস বার বিম ফ্রেম, গত ক্লাসে আমরা ট্রায়াঙ্গুলার এলিমেন্ট পড়লাম, প্লেন স্ট্রেস প্লেন স্ট্রেন এর প্রথম একটা এক্সাম্পল দেখলাম, সিএসটি, আজকে দেখতেছি এলএসটি। এই যে সবগুলো মেথডেই স্টিম আমরা যে স্টেপ গুলো বলি ফাইনাইট এলিমেন্টের, স্টেপ ওই এক থেকে সাত বা আট এরকম, ওই সবগুলো স্টেপ একই রকম। তাহলে প্রথম স্টেপটার নাম কি ছিল মনে আছে কারো? ডিসক্রিটাইজেশন মনে আছে? ইয়েস স্যার। ডিসক্রিটাইজেশন মানে কি স্যার? ভাগ ভাগ করা স্যার। ভাগ স্যার এটা স্যার বলেন। হ্যাঁ ভাগ করা, সহজ ভাষায় বললে ভাগ করা, ছোট ছোট এলিমেন্টে ভাগ করা। জি স্যার। ছোট ছোট এলিমেন্টে যদি ভাগ করি, আমরা এখানে যে এলএসটি এলিমেন্টের কথা বলতেছি, এটা তাহলে ওই ভাগের একটা মাত্র এলিমেন্টের কথা বলছি তাই না? কিন্তু একটা প্লেট তো অনেক বড়, একটা প্লেটেরই তো ধরুন ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইজ করতে চাই আমরা, অথবা একটা বিমের অথবা ফ্রেমের যে কোনো কিছু আমরা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইজ করার সময় আমরা যদি এরকম টু ডাইমেনশনাল কোনো বডি চিন্তা করি, স্ট্রাকচারটা যদি টু ডাইমেনশনাল হয়, অর্থাৎ তার উইথ আছে তার লেন্থ আছে, তাহলে তাকেই তো আমরা ছোট ছোট সিএসটি অথবা এলএসটি এলিমেন্টে ভাগ করবো। তাহলে এই একটা এলিমেন্ট করতে কিন্তু বারোটা ইকুয়েশন লাগে। তো একটা বডিকে যদি আমরা একশোটা এলিমেন্টেও ভাগ করি, বা ধরেন দশটা এলিমেন্টে ভাগ করছি, অত বেশিও না, দশটা এলিমেন্টে ভাগ করছি, তখনও তাহলে আমার অনেকগুলো ইকুয়েশন হচ্ছে না? এগুলো কি ম্যানুয়ালি সলভ করা সম্ভব? সম্ভব না, যার কারণে
এগুলো কম্পিউটার হেল্প ছাড়া এলএসটি এলিমেন্ট সলভ করা যায় না। সিএসটি এলিমেন্ট করা যায়, বাট অনেক বাউন্ডারি কন্ডিশন, অনেক রিকোয়ারমেন্ট থাকে, ছোট ছোট গুলো করা যায়, বড় হলে করা যায় না। তাহলে এখন দেখি আমরা এই যে কোয়াড্রেটিক যে বললাম, লিনিয়ার কোয়াড্রেটিক, একটু পার্থক্যটা একটু দেখি এবং এলিমেন্টের পার্থক্যটা দেখি। টার্মস ইন পে স্কেল ট্রায়াঙ্গেল, এটা একটা ফিগার, ফিগার 8-2 লোগানের বইয়ের। রিলেশন বিটুইন টাইপ অফ প্লেন ট্রায়াঙ্গুলার এলিমেন্ট অ্যান্ড পলিনোমিয়াল কোফিসিয়েন্টস বেসড অন এ পে স্কেল ট্রায়াঙ্গেল। পে স্কেল ট্রায়াঙ্গেল বলে এগুলোকে, এগুলোর উপর ভিত্তি করে আমরা পলিনোমিয়ালের মাধ্যমে কি কি ট্রায়াঙ্গেল আমরা তৈরি করি। এটা কোনো ট্রায়াঙ্গেল না, প্রথমে যেটা আছে টার্মস ইন পে স্কেল ট্রায়াঙ্গেল যদি 1 হয় তখন আমার পলিনোমিয়াল ইয়াটা হয় 0, যার কারণে নাম্বার অফ টার্ম হয় হচ্ছে একটাই এবং ওটা কোনো ট্রায়াঙ্গেল হয় না। তাহলে 2 নম্বর থেকে আমরা দেখি, যখন লিনিয়ার হচ্ছে, তাহলে যখন লিনিয়ার হয় তখন আমার টার্মস ইন পে স্কেল ট্রায়াঙ্গেল টার্ম হচ্ছে 2টা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, যেটা আমরা গত ক্লাসে সিএসটি এলিমেন্টে দেখছি। আমাদের ইকুয়েশন গুলো এরকম ছিল, এক্স এবং ওয়াই এর সমন্বয়ে তৈরি ছিল এবং সেটা ছিল লিনিয়ার পলিনোমিয়াল, যার কারণে নাম্বার অফ টার্ম ছিল 3টা, এরকম এক্স ওয়াই আর একটা ছিল ইয়া, তাহলে ওই সব ওটা মিলে আমার টার্ম ছিল 3টা ইকুয়েশনের মধ্যে, ওটা ছিল সিএসটি এলিমেন্ট, এই যে নোড হচ্ছে 3টা। তাহলে নোড যতগুলো আমার টার্ম ততগুলো, নাম্বার অফ টার্ম আসলে তত। এলএসটি এলিমেন্ট আজকের যে চ্যাপ্টার 8 এটা বইয়ের, তাহলে এখানে যে দেখেন একটু আগে যে আমি বলতেছিলাম, তিন কোনায় 3টা, প্রত্যেক বাহুর মাঝখানে একটা একটা, এই হচ্ছে এলএসটি এলিমেন্ট। তাহলে একই ধরনের এলিমেন্ট, বাট আমরা জাস্ট নোড 3টা বাড়াই নিলে এই এলিমেন্টটা হয়ে যাবে এলএসটি। এই দুটো ফিগারের পার্থক্য বোঝা যাচ্ছে, সিএসটি আর এলএসটি সবাই দেখতেছেন? সিএসটি তে এলিমেন্ট হয় 3 কোণায়, যেটা আমরা গত ক্লাস একটা প্রবলেম সলভ করছি, আর এলএসটি তে ওই একই এলিমেন্ট যদি আমরা মাঝখানে আরো একটা একটা এক্সট্রা নোড নেই তাহলে সেটা হয়ে যাবে এলএসটি। আর এই কারণে এটাকে বলে 2 ডিগ্রি কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক এর টার্ম হয় 6টা এবং 6টা টার্ম হবে এদেরকে নিয়ে, এক্স স্কয়ার, এক্স ওয়াই আর ওয়াই স্কয়ার কে নিয়ে 6টা টার্ম হবে। আরো একটা আছে আরো জটিল, সেটা হচ্ছে কিউবিক, কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়ালের নাম্বার অফ টার্ম হচ্ছে 10, সেটাকে বলা হয় কিউএসটি। হ্যাঁ, কিউএসটি তে আমরা কিউবিক যেটা দেখি এলিমেন্ট, সেই এলিমেন্টের মানে সেম জিনিসকেই আরো, মানে প্রত্যেক বাহুকে তখন সেন্টারে না নিয়ে প্রত্যেকটা দুটা দুটা করে আরো এক্সট্রা নোড নেওয়া হয় এবং একটা নোড নেওয়া হয় মাঝখানে, মানে ত্রিভুজের ঠিক মাঝখানে যেখানে আসলে কোনো বাহুই নাই, মাঝখানে একটা নোড নেওয়া হয়, সেখানকার ডিসপ্লেসমেন্ট বের করা হয়। এটা আরো অ্যাকুরেট আর কি। ওইটাতে পলিনোমিয়াল হচ্ছে আমার টোটাল টার্ম হচ্ছে 10টা, ওটা 3 ডিগ্রি, ওটাকে কিউবিক বলে, মানে এক্স কিউব, এক্স স্কোয়ার, ওয়াই এক্স, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব। এরা এখানে পুরোটা মুখস্থ করার দরকার নাই আমাদের, মেইন জাস্ট, হ্যাঁ এখানে মনে রাখতে হবে লিনিয়ারটা আর কোয়াড্রেটিকটা। স্যার লাস্ট স্যার কিউএসটি যেটা ওইটা কি স্যার ফেস সেন্টার, বডি সেন্টার? 10 যেটা স্যার, 10 যেটা পলিনোমিয়াল এটা কি স্যার ফেস সেন্টার এন্ড বডি সেন্টার? হ্যাঁ, এই মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বডি সেন্টার। আচ্ছা স্যার। হ্যাঁ, আর এদিকে সেন্টারে বসে নাই, বাহুর সেন্টারে বসে নাই, এগুলো বসছে সেন্টারের ঠিক দুই পাশে দুইটা, সেন্টারে বসলে তো মিলবে না। ওকে স্যার, নির্দিষ্ট ডিসটেন্সে করা হয়। এই ধরনের এলিমেন্ট জাস্ট জেনে রাখো যে এরকম এলিমেন্ট আছে, এগুলো নিয়ে বদার হওয়ার পিছনে আমি এরকম জিনিস পরীক্ষায় বা আমরা পড়তেছি না, আমরা এলএসটি পর্যন্ত সীমাবদ্ধ, মানে এগুলো আরো আরো হায়ার অর্ডার পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে এখান থেকে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি এটা মনে রাখতে হবে। এবার দেখো এলএসটি এর যে এক্সাম্পলটা, এটা এই ফিগারটা আমরা সিএসটি যখন প্লেন স্ট্রেস, প্লেন স্ট্রেস পড়ছিলাম তখনও পড়ছিলাম, এই ফিগারটা তখনও দেখাইছিলাম, আজকে আমি আবার দেখাই। তাহলে এলএসটি এলিমেন্ট যদি হয় যার 6টা নোড, নোড গুলো কেমন দেখো, 1, 2, 3, প্রথমে নোড গুলো দেওয়া হয়েছে 3টা কর্নার পয়েন্টে, প্রথমটা কর্নার পয়েন্ট 1, সেকেন্ড কর্নার পয়েন্ট 2, থার্ড কর্নার পয়েন্ট 3, তারপরে আমরা নামকরণ করছি হচ্ছে প্রত্যেকটার মাঝখানে, প্রত্যেকটা বাহুর মাঝখানে যে যে নোড নিয়েছে তারা 4, 5, 6, এবং প্রত্যেকটা নোডে আমার ডিসপ্লেসমেন্ট হবে দুই পাশে, কারণ আমাদের এটা 2D এলিমেন্ট, তার একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এর যে ডিসপ্লেসমেন্ট হয় তাকে আমরা বলি ইউ, ওয়াই অ্যাক্সিস এর যে ডিসপ্লেসমেন্ট হয় তাকে বলি ভি,
তাহলে প্রত্যেকটা নোডের ডিসপ্লেসমেন্টকে আমরা এখন বা ডিসপ্লেসমেন্ট বলে তো ডিগ্রি অফ ফ্রিডম বা আননোন ডিগ্রি অফ ফ্রিডম তাদেরকে আমরা এখন নোডের নাম অনুযায়ী যদি নাম দেই তাহলে এটা এক নম্বর নোড তাই হবে ইউ ওয়ান ভি ওয়ান, দুই নম্বর নোড ইউ টু ভি টু, তিন নম্বর নোড ইউ থ্রি ভি থ্রি, চার নম্বর নোড ইউ ফোর ভি ফোর, পাঁচ নম্বরে ইউ ফাইভ ভি ফাইভ এবং ছয় নম্বরে ইউ সিক্স ভি সিক্স। তাহলে এই যে টোটাল ছয় দুগুণ বারোটা ডিগ্রি অফ ফ্রিডম টোটাল, এবং আমরা যদি নোড একটা নোড তাহলে ছয়টা নোডের ডিসপ্লেসমেন্টই তো আমার আসল ডিসপ্লেসমেন্ট, এইটাই তো আমি আসলে জানতে চাচ্ছি। LST এলিমেন্ট আমি ধরলাম ধরে আমার উদ্দেশ্য প্রত্যেকটা কাজের তো একটা অবজেক্টিভ থাকে, একটা উদ্দেশ্য থাকে। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এদের ভ্যালু বের করা, ইউ ওয়ান থেকে শুরু করে ডি সিক্স পর্যন্ত সবার ভ্যালু কত সেটা জানাই আমার উদ্দেশ্য। সো আমার উদ্দেশ্য ডি বের করা, ডিগ্রি অফ ফ্রিডম তাহলে ছয়টা নোডের ছয়টা ডি, ডি ওয়ান বার ডি টু বার, এখানে বার দেওয়া হয়েছে কারণ এটা ভেক্টর ভ্যালু, কারণ ডি ওয়ান এর মধ্যে আবার দুইজন আছে, এর ডিসপ্লেসমেন্টকে আমি ডি ওয়ান বলবো, এর মধ্যে আবার দুইটা ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে ইউ ওয়ান একটা ভি ওয়ান, ডি ওয়ান কে ভেঙে লেখা হয়েছে ইউ ওয়ান ভি ওয়ান, ডি টু কে ভেঙে ইউ টু ভি টু, ডি থ্রি ইউ থ্রি ভি থ্রি, এভাবে করে সিক্স ভি সিক্স। এই বারোটা ভ্যালু জানাই হচ্ছে আমার উদ্দেশ্য। আমরা সিএসটি করার সময় এই সংখ্যাটা ছিল ছয়, ইউ ওয়ান ভি ওয়ান ইউ টু ভি টু ইউ থ্রি ভি থ্রি, এর যে তিনটা নোট ছিল এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল, এখন ছয়টা নোট বারোটা পর্যন্ত বের করতে হবে। এই বারোটা যদি হয়, আর আমরা একটু আগে যে বললাম যে কোয়াড্রেটিক ডিসপ্লেসমেন্ট ফাংশন, এই যে এখানে দেখলাম তোমরা কোয়াড্রেটিক ডিসপ্লেসমেন্ট ফাংশন নাম্বার অফ টার্ম বলতেছি যে ছয়টা, এগুলো আমরা ফার্স্ট পেজেও দেখছি যে ছয়টা থাকে তোমার প্রত্যেকটা ইকুয়েশনে, ইকুয়েশন হবে বারোটা ঠিক আছে, বাট ইকুয়েশনের মধ্যে টার্ম হবে কত ছয়টা, টার্ম হবে ছয়টা, ইকুয়েশনের মধ্যে টার্ম যে ছয়টা হবে, এই ছয়টা টার্ম হচ্ছে এখানে আমরা যেখানে দেখছি টার্ম হচ্ছে ছয়টা, নাম্বার অফ টার্ম ছয়। দেখো এই ছয়টা টার্ম কি কি, এ ওয়ান প্লাস এ টু এক্স প্লাস এ থ্রি ওয়াই প্লাস এ ফোর এক্স প্লাস এ ফাইভ এক্স ওয়াই প্লাস এ সিক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার, এই পাঁচজনের সাথে পাঁচটা এ আর একটা এ তো একাই থাকে। আমরা যখন এতদিন লিনিয়ার দেখছিলাম কেমন ছিল কেউ বলতে পারবো? এই ইকুয়েশনটা কিন্তু বলা যায় যে লিনিয়ার ইকুয়েশনটা কতটুকু ছিল, এখানে লিনিয়ার বলতে আমি আর একটু ভেঙে বলি, আমরা যখন ওই যে ট্রাস করলাম বা বার করলাম বা বিম করলাম তখন তো লাইন এলিমেন্ট ছিল তাই না, তখন লাইন এলিমেন্টের লিনিয়ার ফাংশন একরকম আবার ট্রায়াঙ্গুলার এলিমেন্টের লিনিয়ার ফাংশন আর এক রকম। আমাকে কি কেউ বলতে পারবেন যে লাইন এলিমেন্টের লিনিয়ার ফাংশন কতটুকু ছিল এখান থেকে? তো দুটো ছিল স্যার, গত ক্লাসে যেটা করছি যেহেতু দুইটি মানে প্লেন প্লেন এলিমেন্ট মানে এক্স এক্সিস আছে ওয়াই এক্সিস আছে তাহলে কতটুকু থাকবে লিনিয়ার হতে গেলে? আজকে তাহলে পার্থক্যটা বোঝা গেছে, এই নতুন তিনটা যুক্ত হয়েছে এ ফোর এক্স স্কোয়ার এ ফাইভ এক্স ওয়াই এ সিক্স ওয়াই স্কোয়ার, এবং ইউ এবং ভি এর জন্য আমরা দুইটা ইকুয়েশন বলতেছি আলাদা করে, জাস্ট ইউ ছয়টা ইউ তিনটা ঠিক আছে আবার ভি তিনটা ঠিক আছে, ওই হিসাবে আমরা ছয়টা ইকুয়েশন বা বারোটা ইকুয়েশন আমার ইউ কয়টা ছয়টা, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি থেকে শুরু করে ইউ সিক্স আবার ভিও ছয়টা, তাহলে ইউ এর জন্য ছয়টা ইকুয়েশন হবে ভি এর জন্য ছয়টা ইকুয়েশন হবে, তাদের বেসিক শেপ হবে এরকম, যার কারণে এখানে এ ওয়ান থেকে এ সিক্স পর্যন্ত আছে আর ভি এর সময় এ সেভেন থেকে এ টুয়েলভ পর্যন্ত আছে, ঠিক একই রকম জাস্ট কোএফিসিয়েন্ট গুলো নাম আলাদা কারণ এদের ভ্যালু আলাদা হবে, এ সেভেন প্লাস এ এইট এক্স প্লাস এ এইট এ নাইন ওয়াই এ টেন এক্স স্কোয়ার এ ইলেভেন এক্স ওয়াই এ টুয়েলভ ওয়াই স্কোয়ার, ইকুয়েশন থেকে বুঝা গেছে? তাহলে এখান থেকে আসলে মানে আমি যেরকম করে পড়াচ্ছি থিওরি যদি কিছু আসে এই ধরনের করে আসবে, আমি যে প্রশ্নগুলো করতেছি এই ধরনের দিকে ডিটেলস আমার বাইরে বাইরে বইয়ের থেকে কেমন কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে যা পড়াচ্ছি তাই, তো এইটুকু জিনিস যদি ঠিক মতো মনে রাখতে না পারে যারা তো সমস্যা। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, একটা এলিস্ট এলিমেন্টের এক্সাম্পল দেখলাম যেখানে কি কি আননোন বের করতে হয় সেগুলো দেখলাম,
সাথে সাথে আমরা বেসিক দুইটা ইকুয়েশন দেখলাম, একটা ইউনিডিরেকশনাল বেসিক ইকুয়েশন, একটা ভি ডিরেকশনাল বেসিক ইকুয়েশন, যেখানে টার্ম থাকে 6টা করে। আমরা এইভাবে এলএসটি এলিমেন্ট একটা বেসিক আইডিয়া নিলাম। এবার আমরা দেখি এলএসটি এলিমেন্টের যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম আমাদের ছয়, মানে নোড হচ্ছে 6টা, নোড যদি 6টা হয় শেপ ফাংশনও কিন্তু হবে 6টা। শেপ ফাংশন যদি 6টা হয় তাহলে এই শেপ ফাংশন গুলো কেমন হবে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। এই স্লাইডে আমরা ওটাই জানতে চাচ্ছি যে কোয়ালিটেটিভ ভেরিয়েশন অফ শেপ ফাংশন ওভার সারফেস অফ এলএসটি এলিমেন্টস, এলএসটি এলিমেন্টের সারফেস জুড়ে শেপ ফাংশনের ভেরিয়েশন কেমন হবে। তাহলে আমরা ধরতেছি এলএসটি এলিমেন্টটা এরকম, তাহলে প্রথমে যে ওয়ান এক নাম্বার নোড আছে, যে এক নাম্বার নোডকে আমরা ধরতেছি হচ্ছে 0.0, তারপরে দুই নাম্বার নোডকে ধরতেছি হচ্ছে b,0, তিন নাম্বার নোড হচ্ছে 0.h, কারণ x এর কোনো অর্ডিনেট নাই, তাহলে 0 থেকে h পর্যন্ত উঠে গেল, তার মানে এটার ভূমি হচ্ছে b আর উচ্চতা হচ্ছে h। তাহলে এবার যদি সেন্টারে সেন্টারে আমার পয়েন্ট নেই, সেন্টারের আমরা কোঅর্ডিনেট গুলো পেয়ে যাবো, সেন্টারটা হবে তখন এটা b, যেহেতু এটা পুরোটা b, তাহলে এটা b/2,0, এটা যেহেতু টোটালটা h, তাহলে 0.h/2, আর এটা হবে কি এদিকে b/2 আর এদিকে h/2, এগুলো আমরা সহজেই কোঅর্ডিনেট কিন্তু বের করি। তাহলে এরকম একটা এলএসটি এলিমেন্ট হলে তার জন্য শেপ ফাংশন কেমন হবে, শেপ ফাংশনটা যদি মনে থাকে তো ভালো, না মনে থাকলে একটু মনে করাই দিই। শেপ ফাংশন মানে ছিল হচ্ছে ডিসপ্লেসমেন্ট এর ভেরিয়েশনের যে ফিগার সেটা হচ্ছে শেপ ফাংশন। অর্থাৎ আমরা যখন বলবো যে এক নাম্বার শেপ ফাংশন, তখন আসলে n1=1, তার মানে হচ্ছে এক নাম্বার নোডে আমি ইউনিট পরিমাণে ডিসপ্লেসমেন্ট দিব কোন দিকে, এটা তো আছে x এবং y এক্সিস এর একটা কি xy প্লেনে একটা এলিমেন্ট আছে, তাহলে এলিমেন্টের মধ্যে আমি যদি ডিসপ্লেসমেন্ট দেই তাহলে আমাকে দিতে হবে z এক্সিস, তাহলে আমি z এক্সিস এ এক ইউনিট যখন আমি ডিসপ্লেসমেন্ট দিব তখন শেপটা কেমন হবে সেটাই হচ্ছে আমার জানা। ঠিক আছে, এভাবে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, প্রত্যেক বা প্রত্যেকটা নোডেতে আমরা এক ইউনিট করে ডিসপ্লেসমেন্ট দিয়ে 6টা শেপ ফাংশন আঁকবো, এবং এটা এখানে চাইছে, তো এটাও এরকম কিছু আসতে পারে। তাহলে এই যে শেপ ফাংশন ওয়ান এই যে আমরা দিচ্ছি, এটা এক নম্বর নোড, এটা ছিল আমার জেড এক্সিস, তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে জেড এক্সিসে আমি n1 পরিমাণে শেপ ফাংশনের ডিসপ্লেসমেন্ট দিলাম, যেখানে n1 সমান হচ্ছে 1, n1 সমান 1 আর বাকি সব আর কিন্তু 0, মানে n1 সমান 1, n2 সমান 0, 3 সমান 0, 4 সমান 0, 5 সমান 0, 6 সমান 0, সবাই 0, শুধু n1 সমান 1, এটাই হচ্ছে শেপ ফাংশনের মানে। তাহলে এটাকে বলে শেপ ফাংশন 1, যেহেতু n1 সমান 1 ধরছে, যখন শেপ ফাংশন 2 হবে n2 সমান 1, তাহলে যে 1 দিলাম, তাহলে এটাকে যদি আমি এখানে 10 এ আনি, এটা অনেকটা যদি স্ট্রাকচার 3 তে আপনারা ইনফ্লুয়েন্স লাইন করে থাকেন, ইনডিটারমিনেট স্ট্রাকচার ইনফ্লুয়েন্স লাইন, তাহলে ওটার সাথে কিছুটা মিল পাবে। এটা কি করা হলো, তাহলে এদিকে এক ইউনিট টানছি, তাহলে সে তো এই নোডে নোডে আবার ধরা আছে, নোড থেকে তার ছুটে যাবে না, নোড থেকে ছুটে না গেলে এটা এখান থেকে নোডের মধ্যে দিয়ে গিয়ে ভিতরে গেল, হ্যাঁ এইটাও এখানে নোডের মধ্যে দিয়ে গিয়ে ভিতরে গেল, তারপরে এটা গেল এভাবে করে, এভাবে করে ফার্স্ট শেপ ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট শেপ ফাংশন। সেকেন্ড শেপ ফাংশন হচ্ছে n2, n2 বরাবর আমরা যদি 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট দেই তাহলে 3D চিন্তা করতে হবে, যে ডিসপ্লেসমেন্ট এদিকে আসলো 1 ইউনিট, তাহলে বাকিদের অবস্থা কেমন হবে, এখানে ভিতরে ছিল তাহলে এখান দিয়ে গিয়ে বাইরে যাবে, এটা এখান দিয়ে এসে ভিতরে ঢুকবে, এসে বাইরে যাবে, তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড শেপ ফাংশনের জন্য ফিগার। থার্ড শেপ ফাংশনের জন্য n3=1 দিলে একইভাবে এটা ভিতরে এসে এটা বাইরে যাবে, এটা যেহেতু বাইরে 90° মেনটেন করার জন্য এটা ভিতরে ঢুকবে, ঢুকে এটা যাবে বাইরে, এটা আসবে ভিতরে, এবার করে দেবে, এটা হচ্ছে থার্ড শেপ ফাংশন। একইভাবে ফোর্থ, হ্যাঁ স্যার, সবগুলো ট্রায়াঙ্গেলের অরিজিন কি 1 ধরবো, মানে ফাংশন সবগুলোর, সবগুলোতে যখন যেটাতে ধরবা তখন সেই নোডে 1 এক ভ্যালু ধরবা, যেমন এটা কয় নাম্বার শেপ ফাংশন, এক নাম্বার, তুমি এক নাম্বার নোডের ভ্যালু ধরবা, এক নাম্বার নোড কোথায় এই যে, এই জন্য এখানে এক ধরছে, যখন দুই নাম্বার নোড n2 করবা তখন দুই নম্বরে এক অ্যাপ্লাই করবা,
যখন এন্ট্রি করবা তখন তিন নম্বরে এক অ্যাপ্লাই করবা, যখন চার তখন চারে এক অ্যাপ্লাই করবা, পাঁচে এক অ্যাপ্লাই করবা। বুঝতে পারছো স্টেপটা? মানে যে যত নম্বর শেপ ফাংশন আঁকতেছো তত নাম্বার নোডে গিয়ে এক ইউনিট ডিসপ্লেসমেন্ট দিবা। যেমন এটা এন্ট্রি, তাই আমি তিন নাম্বার নোডে ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, দেখো এটা তিন নাম্বার। যখন আমি চার করতেছি এটা চার নাম্বার নোড, তাহলে চার নাম্বার নোডে যদি আমি এই এক্সিসটা তো এদিকে যদি এক মিনিট ডিসপ্লেসমেন্ট দিই, তখন এইটা এইভাবে করে নেমে যায়, বা নেমে যায় না, এবার সে সাইডে চলে আসছে, এই যে সাইডে চলে আসছে, এটা সাইডে চলে আসছে, তখন বাকিরাও মুভ করবে এইভাবে করে ঢেউ করে দিবার। বেসিক কনসেপ্ট হচ্ছে একটা ঢেউ দেওয়া। যেরকম ছিল সেরকম আছে, এটা তো আর 90 ডিগ্রি না, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি থাকে, এই দুজন ঢুকে গেছে। CST এবং LST এলিমেন্ট এর আসলে অ্যাকুরেসি কম্পারিজনটা একটা বইয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে, সেখান থেকে তুলে আনা হয়েছে এটা। দেখো প্রথম যে এলিমেন্টটা আছে সেখানে, এটা কি এলিমেন্ট বলো তো, এটা কি এলিমেন্ট আর এটা কি এলিমেন্ট দেখি পারো নাকি তোমরা, বলেন সবাই আছেন? স্যার এটা CST, এটা কি এলিমেন্ট? রাইট স্যার, এটা স্যার CST, আর এই পাশে একটা কিউ, এটা LST, দিস ইজ LST, এটা CST কেন? সেন্টারে স্যার, সেন্টারে নোটগুলো 15 আছে, সেন্টারে আছে। এখানে কয়টা CST এলিমেন্ট? এখানে তো মাঝখানে নোট আছে, মাঝখানে নোট তো এখানেও আছে, এপাশেও আছে, কিন্তু এলিমেন্ট এটাকে CST বলে। 1 2 3 1 2 3 6টা 6টা এলিমেন্ট আর 3টা এলিমেন্ট, না ওটা 6টা এলিমেন্ট। এলিমেন্ট কাকে বলে? প্রথমে স্যার 12টা এলিমেন্ট স্যার, কোথায় 12টা এলিমেন্ট স্যার? হ্যাঁ সব তো লেখাই আছে এখানে, তারপরে উল্টা পাল্টা বলতে। আমার প্রশ্ন তো, এখানেও তো সেন্টারে এই যে বড় ত্রিভুজকে যদি আমি একটা এলিমেন্ট বলি, তার সেন্টারে তো নোড এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা কেন CST আর এটা কেন এলিস, কেউ উত্তর দিতে পারবেন? এখানে কয়টা CST, এখানে কয়টা এলিস? যদি এটা CST হয় ভালো কথা, বুঝলাম। এখানে কয়টা CST আছে স্যার? 4টা CST। হ্যাঁ কিভাবে বুঝতে 4টা CST স্যার? নিচে লিখে দিয়েছে তো, পোস্ট CST 4টা, এখানে বাস স্যার এখানে 4টা, এইটা একটা একটা স্যার। একজন একজন বুদ্ধিমান আছে যে নিজে দেখে দেখে অন্তত বলতো, বাকিরা তো সেটা বলতো না স্যার। স্যার আমি বলতে আইফোন নাজমুল স্যার। আচ্ছা এখন দেখি আরো কেউ আরো বেশি বুদ্ধিমান কেউ আছে, অনেকে যারা 12টা বলছে 6টা বলছে, আমি বলি তারা কি গণছে, এটা এটা করছে, 1 2 3 4 5 6 আবার তাও তো হয় না, 7 8 9 9টা হয়, বার গুনলেও তো মিলে না, 12টা হয় না, 6টা হয় না, আর যখন প্লেন এলিমেন্ট হয় তখন বক্স গণে, ভিতরে বাক্স কয়টা আছে, এখন আমরা ট্রায়াঙ্গুলার বাক্স করতেছি, তাহলে ট্রায়াঙ্গেল কয়টা আছে সেটা গুনবো, যদি কখনো রেক্টাঙ্গেল কিছু আছে তখন ভিতরে রেক্টাঙ্গেল কয়টা আছে সেটা গুনবো। আমরা তো রেক্টাঙ্গেল এলিমেন্ট পড়িনি, আমরা ট্রায়াঙ্গুলার এলিমেন্ট পড়তেছি, ট্রায়াঙ্গেল যে যতগুলো আছে ততগুলোই আমার এলিমেন্ট। এখানে দেখা যাচ্ছে 4টা ট্রায়াঙ্গেল আছে,
এবং এগুলো সিএসটি বলার কারণ হচ্ছে আমি যখন এই নোটগুলোকে যোগ করে দিছি এরা আলাদা আলাদা এলিমেন্ট হয়ে গেছে, আর এখানে নোটকে যোগ করিনি, এই কারণে এটা একটা এলিমেন্টই রয়ে গেছে। আমি যখন নোট যোগ করব তখনই যা নতুন এলিমেন্ট তৈরি হবে, যেহেতু নোট যোগ করি নাই এখানে কোনো বাহু তৈরি হচ্ছে না, তাই এখানে এলিমেন্ট একটাই। আর এখানে নোট ওই মেইন নোট কিন্তু ছয়টাই, টোটাল নোট কিন্তু দুজনেরই সংখ্যা সমান না, এতে নোট সংখ্যা কত, নোটের সংখ্যা কত, এতে ছয়টা, বিতে নোটের সংখ্যা ছয়টা, ছয়টা দুইজনেরই নোট সংখ্যা সমান, কিন্তু একটা হচ্ছে সিএসটি এলিমেন্ট আর এক জায়গা হচ্ছে এলএসটি। তাহলে শুধুমাত্র নোট সংখ্যা দিয়ে কিন্তু আমার সিএসটি এলএসটি বলা যাবে না, আমার তাকায় দেখতে হবে যে সেখানে কানেকশন হয়েছে কিনা। ক্লিয়ার বিষয়টা? কানেকশন হইলেই তখন নতুন করে এখানে চারটা সিএসটি এলিমেন্ট হয়ে যাচ্ছে, এখানে যেহেতু কানেকশন হয় নাই এটা একটাই আছে, এটাকে এলএসটি এলিমেন্ট বলবো, এটাই হচ্ছে মূল বিষয় ছিল। তাহলে এভাবে যদি আমরা বেসিক ট্রায়াঙ্গুলার এলিমেন্ট 4 সিএসটি আর এটা হচ্ছে 1 এলএসটি, এই দুটো এলিমেন্টের মধ্যে যদি পার্থক্য দেখি আমরা, অর্থাৎ একটা এখানে পার্থক্যটা কিভাবে দেখছি দেখেন, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ক্যান্টিলিভার বিম ইউজ টু কম্পেয়ার দ্য সিএসটি এন্ড এলএসটি এলিমেন্ট। তো বিমটাকে আমরা ধরছি এটা একটা টু ডাইমেনশনাল বিম, মানে বিমটার ওই পাশেও তো একটা উইথ আছে তাই না, আমরা উইথটা ধরি নাই, নেগলেক্ট করছি, আমরা ধরছি তার লেন্থ আছে আর হাইট আছে, লেন্থ হচ্ছে 48 ইঞ্চ, হাইট হচ্ছে 12 ইঞ্চ, ঠিক আছে। তাহলে এই 48 ইঞ্চ আর 12 ইঞ্চের যে বিমটা, এতদিন এই বিমটাকে আপনারা কিভাবে পড়ছেন, এটাকে কি আমরা এভাবে বিমের হাইট বরাবর ডিসক্রিটাইজেশন করছি, করি নাই, এই প্রথম করলাম বা এই প্রথম দেখলাম। ফার্স্ট ক্লাসে আমি যখন একবার পড়াচ্ছিলাম তখন আমি 3D এলিমেন্ট হিসাবে প্রথমে দেখাচ্ছিলাম যে বিম এলিমেন্টকে 3D এলিমেন্ট হিসাবে ভাগ করা যায়, তারপরে 2D করা যায়, 1D করা যায়। তো আমরা ছোটদের শুরু থেকে মানে সিম্পল থেকে শুরু করছি, আমরা এতদিন যেটা পড়ছি বিম এলিমেন্ট যেটা বলতেছিলাম সেটাতে আমরা বিমের হাইটটা কনসিডার করছিলাম, করি নাই, আমরা বিমের হাইট যে 12 ইঞ্চি সেটা কনসিডার করি, আমরা শুধু লেন্থ কনসিডার করি। আমরা ধরে নিছি যে বিমের ঠিক সেন্টার লাইন বরাবর এটা একটা বিম, যার এখানে একটা নোড, এখানে একটা নোড, ফাইনাইট এলিমেন্ট পড়ে যাচ্ছেন, কি পড়তেছেন একটু বুঝে নেন, যদি না বুঝেন এগুলো পড়ে কোনো লাভ নেই। আমার এই কথাটা বুঝতে পারছেন আমি এখন কি বলতেছি? এই বিমটাকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই বিমটা তো এখানে ডিসক্রিটাইজ করে তো 2D-তে দেখাচ্ছে, আমি যদি বলি এই বিমটাকে লাইন এলিমেন্ট হিসেবে দেখান, দেখানো যাবে? যাবে স্যার। কিভাবে হবে সেটা? সেটা একটা লাইন থাকবে, একটা লেন্থ থাকবে, নোট কয়টা হবে? দুইটা নোট, দুইটা, একটা হচ্ছে বাম প্রান্তে, সেই নোটের মধ্যে একটা ডান প্রান্তে, বাম প্রান্তের নোটে একটা ফিক্স সাপোর্ট থাকবে, ডান প্রান্তের নোটে কিছু থাকবে না, ফ্রি থাকবে। তাহলে এই বিমটাই যদি আমরা 1D দেখাই বার এলিমেন্ট হিসেবে বা বিম এলিমেন্ট হিসেবে, তখন ঠিক আমার এলিমেন্ট হয়ে যাবে একটা। সেটাকে ডিসক্রিটাইজ করবো কিভাবে? সেটাকে যখন ডিসক্রিটাইজ করবো ওই যে সেন্টার লাইন বরাবরই বা তাকে আমরা যত খুশি ততগুলো অংশে ভাগ করবো, কিন্তু সেটা হবে লিনিয়ার, কিন্তু আমরা এখন 2D করছি তাই না, মিডের পরে আমরা সব করতেছি 2D, অর্থাৎ তার এক্স এক্সিস ও থাকবে তার ওয়াই এক্সিস ও থাকবে। তাহলে এক্স এক্সিস হচ্ছে 48 ইঞ্চ, ওয়াই এক্সিস হচ্ছে 12 ইঞ্চ। তাহলে এই যখন অবস্থা এটা একটা একটা প্লেন মানে সমতলের মতো, এই বিলটা এখন একটা সমতল, তাহলে এই সমতলকে কিভাবে ভাগ করবো? আমরা একটা এলিমেন্টই শিখলাম, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট। সেই ট্রায়াঙ্গুলার এলিমেন্টে প্লেন স্ট্রেস বা প্লেন স্ট্রেন ডেভেলপ করে, এবং সেই ট্রায়াঙ্গুলার এলিমেন্টের নোডের কানেকশনের উপর ভিত্তি করে তার নাম কখনো হয় সিএসটি, কখনো হয় এলএসটি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এটাকে কি বলা হয়েছে, সিএসটি না এলএসটি, কে বলবে? এখানে যে ট্রায়াঙ্গেল গুলো দেখা যাচ্ছে ভিতরে, এগুলো কি সিএসটি ট্রায়াঙ্গেল না এলএসটি? সিএসটি। কেন সিএসটি? কারণ এখানে ট্রায়াঙ্গেল অনেকগুলো, নোড গুলো কানেক্টেড। না না না, ট্রায়াঙ্গেল অনেকগুলো না, এটা উত্তর। নোড গুলো কানেক্টেড, নোড গুলো তো সবারই কানেক্টেড, এটা উত্তর না। উত্তর হচ্ছে এখানে যে ট্রায়াঙ্গেল গুলো দেখতে পাচ্ছি তার সেন্টারে কোনো নোড দেখতে পাচ্ছি না, পাচ্ছেন? বুঝা গেছে কেন সিএসটি? আন্দাজ যেহেতু সিএসটি বলে উত্তর মিলা দেওয়া, কিন্তু বুঝতে হবে যে এটা কেন সিএসটি বা কেন এলএসটি না। ক্লিয়ার?
ক্লিয়ার আছে সবার কাছে যে এটা সিএসটি কেন নোটগুলো খালি নাই স্যার সবগুলো কানেক্টেড না না খালি নাই তাও না কানেক্টেড না মানে সেন্টারে কোনো নোট নাই সেন্টারে কোনো নাই ওটা কি স্যার মানে সেন্টারে নোট নাই নতুন কোনো নোট আমি রাখি নাই আর কি এটা ফাঁকা কোনো নোট নাই সেন্টারে কোনো নোট নাই আমি ক্যান্ডিলিভার বি ইউজ টু কম্পেয়ার দ্য সিএসটি লিস্টে সিস্টেম ম্যাশ এখানে 4 into 16 mesh করে বলতে দাও তাহলে এদিকে 16টা করে এদিকে 4টা করে প্রথমে মেশিং করে তারপরে সেটাকে আমরা দুইটা দুইটা এলিমেন্ট করব প্রথমে 4 into 16 mesh করতে mesh জিনিসটা বুঝাই দেই একটু মানে হচ্ছে বক্সে বক্সে ভাগ করা মানে ট্রায়াঙ্গেলে ভাগ করার আগে তাকে আমরা যদি রেকট্যাঙ্গেলে ভাগ করি প্রত্যেকটা রেকট্যাঙ্গেল কে ধরে এক একটা mesh যারা ইটারসে কখনো কাজ করার সুযোগ হয়েছে তারা জানেন থাকবেন মেশিং করতে হয় মেশিংটা এরকম যে ছোট ছোট রেকট্যাঙ্গেলে ভাগ করা হয় এটা যেটা ক্যান্টিলিভার বিম সেই ক্যান্টিলিভার বিম এর মধ্যে সেই ক্যান্টিলিভার বিম এর মধ্যে আমরা এক্স অ্যাক্সিসে কয়টা লম্বা দাগ টানবো আর ওয়াই অ্যাক্সিসে কয়টা দাগ টানবো সেটার উপর ভিত্তি করে ম্যাশ তৈরি হয় তাহলে এইরকম আমরা এক্স অ্যাক্সিসে আমরা একদম 4টা করে দানা দিলাম আর পাইতে দিলাম 16টা তাহলে 4 ইনটু 16 এখানে দেখেন 1 2 3 4 আর এখানে দেখেন 16টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 মিন্স 4 আর 16 এখানে মেশ তাহলে কোনটাকে মেশ বলা হচ্ছে স্যার ওকে স্যার দুইটা ট্রায়াঙ্গেল মিলে একটা মেশ হ্যাঁ না ছোট দুইটা ট্রায়াঙ্গেল মিলে একটা মেশ এই মেশ হওয়ার পরে মেশ গুলাকে দুই ভাগে ভাগ করে করে একটা সিএসটি এলিমেন্ট বানানো হয় ক্লিয়ার মেশিংটা একই ভাবে এটাকে এলএসটি করা যায় তো যদি আবার প্রত্যেকটার মধ্যে আমরা আরো 4টা করে নোড দিতাম মানে প্রত্যেকটা এলিমেন্টে তখন 3টা করে নোড আসতো তখন এটা এলএসটি এলিমেন্ট এবং ওভাবে করে হয়ে এটা কম্পেয়ার করা যায় আচ্ছা এখানে একটা প্যারাবোলিক লোড আছে অর্থাৎ লোডটা এখান থেকে এই পর্যন্ত সেন্টারে সবচেয়ে বৃদ্ধি পায় 40 কিউব তারপরে প্যারাবোলিক এলিভারি এই ধরনের সিচুয়েশনের জন্য যদি আমরা কম্পেয়ার করি তাহলে একটা রেজাল্ট দাঁড়ায় আর কি আমরা এখন আরেকটা জিনিস দেখতেছি ফিগার 8.6 এটা দেখানো হচ্ছে প্লেটস সাবজেক্টেড টু প্যারাবোলিক্যালি ডিস্ট্রিবিউটেড এজ লোডস কম্পারিজন অফ রেজাল্টস ফর ট্রায়াঙ্গুলার এলিমেন্টস এটা গ্যালাগার আর এইচ ফাইন্ড এলিমেন্ট অ্যানালাইসিস এর ফান্ডামেন্টালস বই থেকে নেওয়া হয়েছে পেজ হচ্ছে 279 এগুলো পারমিশন নিয়ে প্রিন্ট করা হয়েছে এখানে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর করে দেখানো হয়েছে উপরে একটা প্লেট দেখা যাচ্ছে তাই না এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে যার ভ্যালু আছে তার একটা লেন্থ আছে এবং হাইট আছে এখানে বলা হচ্ছে তার এই লেন্থটা হচ্ছে এল বাই টু টোটাল লেন্থ হচ্ছে এল আর এই পাশে হচ্ছে এল বাই টু তার মানে এটা একটা স্কোয়ার শেপ প্লেট তাই না এই যে প্লেট এলিমেন্ট আমরা দেখতেছি এই প্লেট এলিমেন্ট একটা স্কোয়ার শেপ এখন প্রশ্ন হচ্ছে প্লেট এলিমেন্ট কোথায় থাকে এরকম বিভিন্ন প্লেট কিন্তু থাকে যে অ্যানালাইসিস করা লাগে বিভিন্ন এরকম স্ট্রেট প্লেট থাকে কিছু যেসব প্লেট স্ট্রাকচারালি লোড নেয় কারণ সেটার উপরে লোড গুলো দেখা যাচ্ছে এই প্লেট যেটা স্পেসিফিক এই প্লেটের উপরে লোডটা আসতেছে হচ্ছে টেনশন হ্যাঁ সেটা কিরকম এই যে বাম পাশে একটা প্যারাবোলিক লোড আবার ডান পাশে একটা প্যারাবোলিক লোড অর্থাৎ সেন্টারে সবচেয়ে বেশি লোডটা এবং এন্ডের দিকে লোডটা কমে যাচ্ছে এই লোডের বা স্ট্রেসের ভ্যালু হচ্ছে এটা সিগমা ইজ ইকুয়াল টু সিগমা নট 1 - 4 y/l² এটা হচ্ছে সিগমার ভ্যালু এখান থেকে আমরা স্ট্রেস পাই স্ট্রেস পাইলে সেখান থেকে ফোর্স পাওয়া যায় এই ভ্যালুটা এখানে কাজ করছে দা লেটার এক্স এবং এক্স অ্যাক্সিস এর আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউ আর ওয়াই অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভি এবং আমরা যদি বলি এটা টোটাল হচ্ছে তাহলে এটা হচ্ছে এল বাই টু এটা এল বাই টু তোমার টোটালটা এল এল দুই পাশে এটাকে যদি আমরা ডিসক্রিটাইজ করি সিএসটি তে একবার করব এলএসটি তে একবার করব দেখেন এটা তো সিএসটি সিএসটি দেখেন এই নোডগুলোর মধ্যে মাঝখানে কোনো নোড নাই আর ঠিক নিচে এলএসটি তে মাঝখানেও নোড আছে প্রত্যেকটা ট্রায়াঙ্গুলার মাঝখানে মাঝখানে তাহলে এটা হচ্ছে সিএসটি গ্রিড এটা হচ্ছে এলএসটি গ্রিড
এভাবে করে আমরা যখন অ্যানালাইসিস করলাম যে পয়েন্ট এলিমেন্টের যে প্রসিডিউর আমাকে শেখানো হইলো, ছয়টা সাতটা স্টেপ প্রত্যেকটা এলিমেন্টের জন্য করে করে আমরা প্রত্যেকটা নোডে 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 যে ডিসপ্লেসমেন্ট গুলো পাচ্ছি এগুলো যদি কম্পেয়ার করি এবং এক্সাক্টটাও বের করি, এক্সাক্ট সলিউশন কে, এক্সাক্ট সলিউশন হচ্ছে ফাইনাল এলিমেন্টে ভাগ না করে এটা পুরোটাকে একটা এলিমেন্ট ধরলাম, পুরোটাকে একটা এলিমেন্ট ধরে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা যেসব নোড পাচ্ছি ধরেন এন্ড এর নোডের তো রেজাল্ট পাবো, সেই এন্ড এর নোডের একটা রেজাল্ট আমরা কম্পেয়ার করতে পারি, সেটা কম্পেয়ার করলে দেখা যায় এক্সাক্ট সলিউশনের ভ্যালু হচ্ছে এখানে বলছে প্রেস সাবজেক্টিভ প্যারাল ডিসক্রিট এজ লোডস কম্পারিজন অফ রেজাল্টস ফর ট্রায়াঙ্গুলার এলিমেন্টস। তাহলে এই যে লোডের কারণে আমার এক্সাক্ট সলিউশনে দেখা যাচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডম এখানে আর এটা হচ্ছে ইউ এ, এ পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এ পয়েন্টেরই ডিসপ্লেসমেন্ট এখানে দেখা যাচ্ছে, ফিগারটা এই গ্রাফটা কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্টের বুঝা গেছে, এই এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমি অর্থাৎ পুরো প্লেটটাকে এই যে এ ধরছে এই এ পয়েন্টটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে এই যে এটা, এটা সিমেট্রিতে আমরা ভাগ করছি, প্রথমে ভাগ করে উপরের অংশটাকে সিএসটি এলিমেন্ট ধরছে, নিচের অংশটাকে এলএসটি এলিমেন্ট ধরছে, যার ফলে আমরা এ এর একটা অ্যান্সার পাচ্ছি সিএসটি থেকে, একটা পাচ্ছি এলএসটি থেকে। তাহলে এ সিএসটি থেকে যে অ্যান্সার গুলো পাচ্ছি সেটা দেখা যাচ্ছে এই নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম এর সাথে বাড়ানোর সাথে সাথে ভ্যালু চেঞ্জ হয়, এখানেও লিনিয়ার স্ট্রেন্থ ট্রায়াঙ্গেলে ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়ানোর সাথে সাথে চেঞ্জ হয়। সিএসটি এলিমেন্ট যখন আমরা ধরছি এই গ্রাফের মানে হচ্ছে কি যে 100 বরাবর এখানে যদি এখানে যদি একটু নিচে টানি দেখা যাচ্ছে 40 পাবো, তাহলে 40 পাইলে এটা 40 টার মানে কি ডিগ্রিজ অফ ফ্রিডম 40 তার মানে কি বলতে পারবেন, আননোন ডিগ্রিজ অফ ফ্রিডম 40 মানে হচ্ছে আমি যখন এই প্লেট কে ছোট ছোট সিএসটি এলিমেন্টে ভাগ করলাম, আমার একটা এলিমেন্টে তো আননোন কয়টা, তিনটা না, তাহলে আমি এমন ভাবে ভাগ করছি যে আমার টোটাল আননোন হয়ে গেছে তিন, তো তিন বরং 36, তাহলে 36 বলে যাবে 36টা আননোন, তাহলে 36টা হইলে তখন এই এলিমেন্টে যদি আমি অ্যানালাইসিস করি তখন আমি যে রেজাল্ট পাবো ইউ এ, ইউ এ মানে হচ্ছে এক্স এক্সিস এ এর ডিসপ্লেসমেন্ট, এক্স এক্সিস এ এর ডিসপ্লেসমেন্ট পাবো 0.00, এই যে 10 এর একটু পরে, তাহলে 108 বাই এরকম। তাহলে আমি যখন এই ডিগ্রি অফ ফ্রিডম বাড়াবো সিএসটি এলিমেন্টের সংখ্যা বাড়ালে ডিগ্রি অফ ফ্রিডম বাড়বে, সিএসটি এর সংখ্যা বা ডিগ্রি অফ ফ্রিডম বাড়লে দেখা যাচ্ছে এটা বাড়তে বাড়তে এইখানে এসে এক্সাক্ট সলিউশনের কাছাকাছি আসবে। আর যদি এলএসটি এলিমেন্ট নেই, এলএসটি এলিমেন্টের ভ্যালু শুধু একটা সিএসটি, স্যার ইয়া চলে গেছে, স্ক্রিন চলে গেছে স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি, ভাবছি শুধু আমার এখান থেকে চলে গেছে। ঠিক আছে এখন? জি স্যার এখন ঠিক আছে স্যার। তাহলে এই ডটেড লাইনটা হচ্ছে এক্সাক্ট সলিউশন, তারপরে একটা ছোট ছোট ডট যেটা সেটা এলএসটি, আর এটা যেটা কন্টিনিউয়াস লাইন এটা হচ্ছে সিএসটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিএসটি এলিমেন্টে যখন আমরা এই যে ডিগ্রি অফ ফ্রিডম ধরেন 36টা, আর এলএসটি এলিমেন্টে ডিগ্রি অফ ফ্রিডম 36টা, সেম জিনিস ধরলাম কিন্তু দেখছেন ভ্যালু কত পার্থক্য, এখানে ধরেন আমি যত বাড়তেছি বা আমি 100 কে যদি এক্সাম্পল দেই, হ্যাঁ 100 যখন আমরা ডিগ্রি অফ ফ্রিডম দেখলাম, যদি সিএসটি এলিমেন্টে 100 ডিগ্রি অফ ফ্রিডম হয় আর এলএসটি এলিমেন্টে 100 ডিগ্রি অফ ফ্রিডম হয়, তারা দুইজন যে রেজাল্টটা দিবে এ পয়েন্টের ইউ ডিরেকশন মানে এক্স ডিরেকশনে এ পয়েন্টের যে রেজাল্টটা দিবে তারা এক্সাক্টের কাছে কে, সিএসটি না এলএসটি, দেখেন সিএসটি এলিমেন্ট বেশি কাছাকাছি রেজাল্ট দিচ্ছে অ্যাকুরেট নাকি এলএসটি এলিমেন্ট বেশি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, গ্রাফটা দেখি তো দেখেন 100 জন্য এলএসটি দিচ্ছে স্যার, স্যার এলএসটি, স্যার এলএসটি দিচ্ছে, সিএসটি এর অ্যাকুরেসি একটু কম, এটা বুঝা গেছে? জি স্যার, এটাই বলতেছিলাম। আর এখানে যেটা বলতেছি সিমেট্রি, এটা জিনিসটা এরকম মানে এই এতটুকু কাটা হয়েছে এইভাবে করে দিয়ে সিমেট্রিক না, এটা এই পর্যায়ে কাটা
কাটা হয় এই এতটুকু অংশের অ্যানালাইসিস পুরোটা করেন কারণ এতটুকু অংশের জন্য তো এতে এনাফ পরিমাণে রেজাল্ট পাবো এইটাই হচ্ছে এখানে বোঝার জিনিস সিএসটির তুলনায় এলএসটি এলিমেন্টে আমার ডিগ্রি অফ ফ্রিডম আননোন কিন্তু সমান তাহলে আননোন যদি সমান হয় তাহলে অ্যাকুরেসি বেশি দিচ্ছে এলএসটি এইগুলো এখানে আমরা সামারি করে একটু শর্ট করা হয়েছে যে ইন জেনারেল Both LST and CST analysis yield good results for most plane stress or strain problems. If a sufficient number of elements are used, I'm going to back it up. দেখেন 200 যখন আমরা মানে আমার ডিগ্রি অফ ফ্রিডম যখন 200 তখন বলেন তো কে বেশি অ্যাকুরেট CST না LST নাকি দুইজনই দুইজনই হবে 300 হলে তো আরো মানে যত আমরা ডিগ্রি অফ ফ্রিডম বাড়াবো তখন সবাই এক্স্যাক্ট সমানে চলে যাবে তখন আর ডিফারেন্সটা খুঁজে বের করে দেবো স্যার বুঝা গেছে জিনিসটা আমি যত বেশি এলিমেন্ট করব ছোট ছোট করব তত বেশি এক্স্যাক্ট কাছে দেবে এই মেইন বিষয়টা এটাই বলছে যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিমেন্ট আমরা ইউজ করে ফেলি তখন আমার সিএসটি এলিমেন্ট যাই নেই কিনা কেন আমার রেজাল্ট সেম আছে ইনফ্যাক্ট মোস্ট কমার্শিয়াল প্রোগ্রামস ইনকর্পোরেট The use of CST and or LST elements for plane stress strain problems, although these elements are used primarily as transition element, usually during mesh generation. সাধারণত আমরা যখন CST LST টাকে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখালাম তো সবসময় কিন্তু CST LST নেয় না অন্য একটা এলিমেন্ট নেয় সেটা পরে আমরা দেখবো সেটা আমরা আমরা ডিটেলস শিখবো না দেখবো আইসোপ্যারামেট্রিক এলিমেন্ট বলে ওটাকে যে পরে পরে আসবে ওইটাও আসলে একটু জটিল ওর কারণে আমরা ওটা শিখবো না বাট সাধারণত কম্পিউটার সফটওয়্যার যখন ডিসক্রিটাইজ করে তখন কিন্তু সে আইসোপ্যারামেট্রিক এলিমেন্ট তৈরি করে আর যখন ট্রানজিশন থাকে যে কোনা কানি থাকে না একটা যদি গোল অংশ হয় সেটা তো কোনা বের হয় ওইটাকে সে এলিমেন্টে ভাগ করার সময় তখন সে মাঝে মাঝে এই এসিএসটি নেয় এই The four-sided isoparametric plane stress strain element is most frequently used in commercial programs. Commercial program hai, four-sided isoparametric element is used. The LST model might be preferred over the CST model for plane stress applications when relatively small numbers of nodes are used. এখন আমরা যদি কখনো মানে যেটা বলতেছিলাম LST prefer করি কখন prefer এই যে দেখেন যখন 200 বেশি হবে তখন কি এলএসটি প্রেফার করার দরকার আছে কারণ এলএসটি একটু কঠিন না সিএসটির চেয়ে জি স্যার হ্যাঁ সংখ্যাও বেশি আননোন বেশি কাজ করতে হবে বেশি তাহলে 200 হ্যাঁ তাহলে 200 বেশি যদি হয় তখন আমি সিএসটি ইউজ করব না এলএসটি ইউজ করব স্যার এলএসটি না না সিএসটি ইউজ করব কারণ সিএসটি এলএসটি গুলো অনেক কমে যাবে হ্যাঁ এক্স্যাক্ট সবাই তো সমান 200 বেশি যদি ডিগ্রি অফ ফ্রিডম ধরি সবাই কি একই রেজাল্ট দিচ্ছে না জি স্যার জি স্যার সবাই যখন একই রেজাল্ট দেয় তখন আমরা কি করব যেটা সহজ সেটা দিয়ে কাজ করব না তো সহজ কি সিএসটি না এলএসটি সিএসটি স্যার সিএসটি সহজ তাহলে তখন সিএসটি করব আচ্ছা তাহলে এলএসটি কখন করতে বলবো মানুষ যখন আমরা দেখব যে নাম্বার অফ এলিমেন্ট কম অল্প এলিমেন্ট ধরে কেউ কাজ করতে চাচ্ছে হ্যাঁ তখন আমরা বলবো যে তাকে সিএসটি না করে এলএসটি করো তাই না এটা এখানে যদি আমরা বলি 40টা এলিমেন্ট ধরে কেউ কাজ করবে এখন তাকে তুমি কি রেকমেন্ড করবা সিএসটি এলিমেন্ট নিতে না এলএসটি এলিমেন্ট এলএসটি এলিমেন্ট করবে এলএসটি নিলেই এক্স্যাক্ট কাছাকাছি হবে এই তিনটা চারটা লাইন যে এতক্ষণ এই এখন আমি বললাম এটা বোঝা গেছে এটা বোঝা গেলে এটা পুরো কম্পারিজন হবে ক্লিয়ার জি স্যার হ্যাঁ তাহলে এই কথাটা এখানে বল হাউএভার দা ইউজ অফ ট্রায়াঙ্গুলার এলিমেন্টস অফ হায়ার অর্ডার such as the LST is not visibly advantageous when large number of nodes are used কারণ যখন large number of nodes use করতেছি তখন আসলে বোঝা যায় না তাদের পার্থক্য এটাই বলা তাহলে এই ছিল হচ্ছে LST এলিমেন্টের একটা ধারণা আমরা তাহলে এখানে খুব বেশি পড়ি নাই স্টিফনেস ফর্মুলেশনও যাই নাই কোনো ইকুয়েশন দেখি নাই শুধুমাত্র এই বেসিক একটা ইকুয়েশন দেখলাম এই ইকুয়েশনের এই জিনিসগুলো দেখলাম আননোন গুলো দেখলাম ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে 12টা হয় এই যে ইউতে 6টা হয় ভিতে 6টা হয় এটা দেখলাম তারপরে এসে আমি একটা কম্পারিজন দেখলাম যে অ্যাকুরেসি সিএসটি এবং এলএসটি এর অ্যাকুরেসি কম্পারিজন আমি সেখান থেকে আমরা কিন্তু ডিসিশনটাও শিখে নিলাম যে নাম্বার অফ নোড যদি বেশি হয় আমরা সিএসটি রিকমেন্ড করব কিন্তু যদি নাম্বার অফ নোড
ডিগ্রি অফ ফ্রিডম যদি কম হয় তখন আমরা বলবো সিএসটি না করে এলএসটি করতে, তখন এলএসটিটা মোস্ট অ্যাকুরেট রেজাল্ট দেবে। এটাই হচ্ছিল এই পর্যায়ের আমাদের এখান থেকে আমরা শিখলাম। এবার আসি নতুন একটা এলিমেন্ট, এক্সিসিমেট্রিক এলিমেন্ট। এখানে আমরা আজকে এটা নিয়ে ডিটেলস পড়বো না, আমরা এটা শুধু ডেফিনেশনটা দেখে একটা ক্লাস শেষ করে দেবো। আর নেক্সট ক্লাস যেটা ঈদের পরে হবে মোস্ট প্রবলি, তাই তো নাকি? আর ক্লাস আছে ঈদের আগে? না স্যার, স্যার আর মঙ্গলবার তো ঈদের আগের দিনই যাবে, তাই ঈদের আগে আর ক্লাস হবে না, ঈদের পরে হবে। এবং সম্ভবত তারিখটা আমি বলে দেই ক্যালেন্ডারে, ওই মঙ্গলবারে করেই নিব, মঙ্গলবার রাত্রে হবে আর কি, আগে তো বুধবার রাত্রে হইতো। মঙ্গলবার ঈদের পঞ্চম দিন না ষষ্ঠ দিন মনে হয়? হ্যাঁ, এটা হচ্ছে কত তারিখ পরে, মের মঙ্গলবার 18 তারিখ পরে। হ্যাঁ ঠিক আছে, ঈদ কবে? 14 না 15? 14 হবে না স্যার, কোন কখন হবে? 13 নাইলে 12 স্যার। আচ্ছা তাহলে ওই 18 তারিখে, তাহলে 18 তারিখে আমাদের পরের ক্লাস আছে, ক্লাস শেষ হয়ে গেল। সামনের 11 তারিখে শুধু ক্লাস হবে না, এক সপ্তাহ বাদ। তারপরে আবার 18 তারিখে একটা ক্লাস হবে, 25 তারিখে একটা ক্লাস হবে যদি পাই আর কি, আমার প্ল্যান এরকম। আর বাকি যদি ভার্সিটি বলে ক্লাস অফ করে দেয় তখন তার কিছু করার নেই, তখন সিলেবাস একটা বাকি থেকে যায়। এর মধ্যে এক্সিসিমেট্রিক এলিমেন্ট শেষ করতে আমাদের ওই 18 তারিখের ক্লাসটা লাগবে। ওইটা তো 3 ঘন্টার ক্লাস, ওই সময় আমরা স্টিফনেস এর ডেফিনেশনটা দেখব, স্টেপ গুলো দেখব, অর্থাৎ থিওরি ডেরাইভেশন, দেন আমরা সেটার একটা প্রবলেম করব আর কিছু প্রবলেম। স্যার एग्जाम কি জোনে নেবেন? হ্যাঁ एग्जाम কি জোনে নেবেন? জুন জুন মাসে? আমরা তো জানি না एग्जाम কবে হবে স্যার, আমরা জুনে তো আমাদের সেমিস্টার শেষ হওয়ার কথা एग्जाम সহ। হ্যাঁ জুন মাসে তো এক্সাম হয় আর কি, মেতে তো শেষ হয়ে যাচ্ছে আমার ক্লাস, মানে আমার আর দুইটা ক্লাস লাগবে, 18 তারিখে একটা, 25 তারিখে একটা, তাহলে আমার সিলেবাস শেষ, 13টা ক্লাস হয়ে যাবে। আজকে আমাদের 11 নাম্বার ক্লাস, লেকচার 10। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের একটা ক্লাসে তো আমরা মিড টার্ম নেছি, তো আমাদের লেকচার হচ্ছে 10 কিন্তু ক্লাস সংখ্যা হচ্ছে 11, তো টোটাল 13টা ক্লাস হয় সাধারণত, এটাই আইডিয়াল নিয়ম, 13 সপ্তাহ ক্লাস হওয়া, 13 সপ্তাহে ক্লাস হলে 13টা ক্লাস, তাহলে আমার 13টা ক্লাস হয়ে আর 2টা ক্লাস থাকবে, তো ক্লাস গুলো তো 3 ঘন্টার হবে যদি পাই তখন। স্যার একটা মেকআপ ক্লাস রাখেন না স্যার? না, ওই মধ্যে লাস্ট ক্লাসের মধ্যেই কথা হবে আর কি, একটু সময় নিয়ে করাবেন আর কি। হ্যাঁ লাস্ট ক্লাসে যা বলা স্যার, এটা আপনার 10 নম্বর ক্লাস সাইডে? হ্যাঁ 10 নম্বর সাইডে। হ্যাঁ এটা 10 নম্বর ক্লাস না, 10 নম্বর লেকচার, লেকচার দিছে 10 নম্বর লেকচার, ক্লাস হচ্ছে 11 নম্বর, কারণ আমি একটা ক্লাস বেশি নিছি না, আমি ইন্টার্ন পরীক্ষা যখন নিছি। সংক্রান্ত সেটা বললে মোটামুটি শেষ, আইসোপ্যারামেট্রিক আপনাদেরকে পড়াবো না, আর 3D তে তো যাওয়া হবে না, আমরা সিলেবাসে না, 2D তেই আমরা প্লেন এলিমেন্টে এখানে শেষ করে দিব, এক্সিসিমেট্রিক এলিমেন্টে আমাদের লাস্ট এলিমেন্ট, তারপরে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম দেখে শেষ। আচ্ছা তাহলে এক্সিসিমেট্রিক এলিমেন্ট, এটার নাম থেকে আমরা কিছু বুঝতেছি যে সিমেট্রিক একটা কথা আছে, আর সামনে আবার দেখতেছি এক্সিস, তার মানে এটা আসলে এক্সিস এবং সিমেট্রিক এই দুইটা ওয়ার্ড মিলে নতুন একটা ওয়ার্ড তৈরি করা হয়েছে, এক্সিসিমেট্রিক, অর্থাৎ তার এক্সিসটা হবে সিমেট্রিক। তাহলে এইরকম এলিমেন্ট হচ্ছে এটা একটা স্পেশাল এলিমেন্ট, স্পেশাল টু ডাইমেনশনাল এলিমেন্ট হচ্ছে এক্সিসিমেট্রিক এলিমেন্ট, ইন হুইচ সিমেট্রি উইথ রেসপেক্ট টু জিওমেট্রি অ্যান্ড লোডিং এক্সিস্ট অ্যাবাউট অ্যান এক্সিস অফ দ্য বডি বিং অ্যানালাইজড ইজ কল্ড এক্সিসিমেট্রিক এলিমেন্ট। একটা স্পেশাল টু ডাইমেনশনাল এলিমেন্ট যেটাতে সিমেট্রি এক্সিস্ট করে, মানে তার মধ্যে সিমেট্রি সমতা আছে, একটা এক্সিস এর সাপেক্ষে দুই পাশ সিমেট্রিক বলা যায়, সেই ধরনের এলিমেন্টকেই বলা হবে এক্সিসিমেট্রিক এলিমেন্ট। এবং এই এক্সিস বা সিমেট্রি যেটা হবে সেটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে, রেসপেক্ট টু জিওমেট্রি অ্যান্ড লোডিং, জিওমেট্রি তো সিমেট্রিক হইতে হবে, লোডিং ও সিমেট্রিক হইতে হবে, তাহলে শুধুমাত্র বলা যাবে যে সে এক্সিসিমেট্রিক এলিমেন্ট। তাহলে স্যার ব্যাপারটা স্যার রেয়ার হয়ে গেল না একটু?
একটু রেয়ার হয়ে গেল না মানে সব জায়গায় কাটবে না মানে স্পেসিফিক কিছু ব্যাপারে কাটবে কেন বুঝি না আরেকটু স্পষ্ট করে বল স্যার বলতে হচ্ছে মানে রিকোয়ারমেন্ট যেটা দিছে দুইটা দুইটাতে থাকতে হবে সিমেট্রিক সব সময় এইজন্যই তো স্পেশাল এরকম কিছু एग्जांपल দেখাচ্ছি আমি তো एग्जांपल দেখালে তখন বুঝবা আছে কখন আসলে সিমেট্রিক এলিমেন্ট নিতে পারবে সব এলিমেন্ট সিমেট্রিক নেওয়া যাবে না কারণ সিমেট্রিক সিমেট্রিক বলেই তো বোঝা দিচ্ছে আমরা যে সব এলিমেন্ট আমরা অ্যানালাইজ করব না আমরা একটা এলিমেন্ট অ্যানালাইজ করে পুরো রেজাল্ট দিয়ে দিব তো ওখানে তো অবশ্যই একটা কন্ডিশন থাকবেই রিং অ্যানালাইজ ইজ কল্ড সিমেট্রিক এলিমেন্ট তাহলে সিমেট্রিক এলিমেন্টের সুইটেবিলিটি থাকে সুইটেবল কোথায় কোথায় সিমেট্রিক আমরা নিতে পারবো এখানেই লেখা আছে সাম টু ডাইমেনশনাল এলিমেন্ট ইন হুইচ সিমেট্রি উইথ রেসপেক্ট টু জিওমেট্রি অ্যান্ড লোডিং এক্সিস্ট about an axis of the body being analyzed le oi definition tai bolche je eta tokhoni suitable hobe jodi ekta two dimensional element ekhane kintu bar bar bola hocche two dimensional mane eta one dimensional ba three dimensional e kintu asymmetric element hoy na shudhumatro two dimensional e hobe ebong shekhane symmetry ta thakbe with respect to geometry and loading ebong problems that involve tole ekhane example diye dicchi kon kon problem e asymmetric element ashte pare soil mass subjected to circular footing loads or thick walled pressure vessel thick walled pressure vessel e char dik theke eki porimane load ashe ebong bhitore she ekta goal tar mane geometry teo symmetric loading eo symmetric soil mass jodi hoy upore circular ekta footing footing jodi circular hoy tokhon tar load distribution ta char dike shoman hoye jay shoman load hoye gele tokhon bhitore to soil er element o jodi shoman hoy tokhon sheta ekta hoy সার্কেল দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন উপরে একটা সার্কেল উপরের সার্কেলটা হচ্ছে সার্কুলার ফিটিং এর তলা এই সার্কেল বরাবর সার্কুলার ফিটিংটা আসছে না উপরে মানে যে জায়গায় ফুটিং এর বেস থাকে ক্লিয়ার এই অবস্থায় যদি একটা ফুটিং থাকে ফুটিং এর অনুযায়ী লোড গুলো তো এভাবে করে ডিস্ট্রিবিউট হয় আমরা জানি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউট ঠিক আছে তাহলে এখান থেকে এখান থেকে এই লোডিং যদি এভাবে নেমে যায় তাহলে নিচে আমরা যদি আরেকটা সার্কেল চিন্তা করি সেই সার্কেলটা হচ্ছে এটা আই এবং এটা হচ্ছে জে তাহলে এই দুইটা সার্কেল যেটা আছে এই দুইটা সার্কেলে আমি নিচের একটা বাহু টানলাম আর এই এম থেকে আরো দুইটা বাহু টানলাম তাহলে একটা হচ্ছে আই জে একটা জে এম একটা এম আই এই যে তিনটা বাহু পেলাম এই তিনটা বাহু মিলে আমার তৈরি হলো আই জে এম ট্রায়াঙ্গেল এই আই জে এম ট্রায়াঙ্গেলটা কিন্তু ওই কন্ডিশনটাকে ফুলফিল করে এক্সিসটা হচ্ছে জেড এক্সিস জেড এক্সিসের সাপেক্ষে এই এলিমেন্টটা কিন্তু সিমেট্রিক জেড এক্সিসের সাপেক্ষে এলিমেন্ট সিমেট্রিক কেন এখানে যে লোডটা আছে জেড এর উপর থেকে তো এই পর্যন্ত লোডটা যেহেতু সিমেট্রিক আবার এর জিওমেট্রিটা সিমেট্রিক তাহলে এই কারণে এটা একটা সিমেট্রিক এক্সিসিমেট্রিক এলিমেন্ট এক্সিসিমেট্রিক এলিমেন্টস আর ট্রায়াঙ্গুলার টোটাল দ্য এক্সিস অ্যাবাউট হুইচ ইচ এলিমেন্ট ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু জিওমেট্রি এন্ড লোডিং সাচ অ্যাজ দ্য জেড এক্সিস ইন ফিগার 9.1 ইজ কলড দ্য এক্সিস অফ সিমেট্রি অর দ্য এক্সিস অফ রেভলিউশন ঠিক আছে তাহলে এই জেড এক্সিস এর সাপেক্ষে যে এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিটা তৈরি হয় সেই এক্সিস কে বলে এক্সিস অফ সিমেট্রি অর দা এক্সিস অফ রেভলিউশন সেই এক্সিস অফ সিমেট্রি আর এক্সিস অফ রেভলিউশন টা হচ্ছে জেড এটা বুঝা গেছে না স্যার না স্যার না স্যার না স্যার আরে আসলে কথা বলতেছি কি বল আসলে আপনি সবাই ক্লিয়ার এটা কোন এক্সিস এর সাপেক্ষে ঠিক
গুণন এভাবে করো সব এলিমেন্টে কিন্তু সেম কন্ডিশন এখানে আইজিএম যা এখানে আইজিএম তা সবখানে আইজিএম এই কারণে বলে একটা এলিমেন্ট নিয়ে কাজ করলে সবগুলোকে কাজ করবে স্যার এটা জিওমেট্রিক্যালি না স্যার লোডিংটা স্যার লোডিংটা হচ্ছে এটার উপরে এটার উপরে লোডিং না তাহলে এখানে যতটুকু লোডিং আসছে এখানে তো ওই একই লোডিং আছে জি স্যার Each vertical cross section of the element is a plane triangle. প্রত্যেক vertical cross section element এর তাতে হচ্ছে plane triangle যেটা বললাম vertically আমি যদি cross section নিই plane triangle. The nodal points of an asymmetric triangular element describe circumferential lines as indicated in figure 9.1. The nodal points of an asymmetric triangular element describe circumferential lines as indicated in 9.1. তাহলে এটা আমাকে circumferential line indicate করবে. In plane stress problems, stresses exist only in the xy plane, whereas in asymmetric problems, the radial displacement develops circumferential strains that induce stress sigma r, sigma y, sigma z, and tau rz, চারটে stress করে. আমরা যখন ইনপ্লেন স্ট্রেস প্রবলেম পড়ছিলাম এক্সিসিমেট্রিক প্রবলেম যখন হয় না তখন সেখানে শুধুমাত্র ইনপ্লেন স্ট্রেস থাকে আর এই এক্সিসিমেট্রিক এর মধ্যে রেডিয়াল ডিসপ্লেসমেন্টের কারণে একটা সার্কামফারেন্সিয়াল স্ট্রেন এক্সট্রাক্টর স্ট্রেন তৈরি হয় হ্যাঁ এটা হচ্ছে পার্থক্য সেটা আর ওয়াই জেড তিনটা ইয়ার চলে আসে মানে আমরা তো ওয়াই জেড পড়তেছিলাম বা এক্স ওয়াই পড়তেছিলাম এতক্ষণ যে আমরা একটু আগে যে এলএসটি বা সিএসটি এলিমেন্ট পড়ছিলাম ওখানে তো দুইটা এক্সিস ছিল এক্সিস গুলো কি কি ছিল এক্স এবং ওয়াই এক্স আর ওয়াই এক্স আর ওয়াই এখানে এক্স এখানে এক্সিস গুলো হচ্ছে ওয়াই এবং জেড আমি বলি এই যে এটা তো জেড আর এটাকে বলা হচ্ছে ওয়াই হ্যাঁ এখানে একটা এক্সট্রা এক্সিস আছে সেটা হচ্ছে আর সেই আরটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে আছে যে আরটা হচ্ছে রেডিয়াল direction y টা হচ্ছে circumferential direction and z টা হচ্ছে longitudinal direction z হচ্ছে longitudinal y টা হচ্ছে circumferential যেটা ঘুরতেছে আর r টা হচ্ছে radial এই তিনটা direction এ তিন ধরনের আমরা sigma r sigma y sigma z পাই এবং tau r z একটা shear strain পাই shear stress পাই tau r z problem করার সময় ফাইনাল যেটা একটা আমরা एग्जांपल দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই যে সয়েল মাসের ফুটিং যদি থাকে এটা একটা সার্কুলার ফুটিং তাহলে এটা একটা সয়েল মাস তাহলে এখানে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমরা এলিভেশন এটা হচ্ছে প্ল্যান এই যে আর থিটা তখন আমরা যে প্রত্যেকটা এলিমেন্টকে নিলে সেখানে লোড এবং জিওমেট্রি অনুযায়ী সেটা হবে সিমেট্রিক এবং সেটা হবে একটা সিমেট্রিক এলিমেন্ট একইভাবে ডোমড ভেসেল ইঞ্জিন ভালভ সিস্টেম মানে মেকানিক্যাল এর কিছু পোর্শন আছে যেগুলোতে এক্সিমেট্রিক এলিমেন্ট ধরা যায় প্রেসার ভেসেল বা ডোম ভেসেল কত ধরা যায় এই হচ্ছে কিছু এক্সাম্পল বই থেকে নেওয়া এই ছিল এক্সিসিমেট্রিক এলিমেন্টের এক কারণ নেক্সট ক্লাসে আমরা এক্সিসিমেট্রিক এলিমেন্টের স্টিফনেস ম্যাট্রিক্স বা স্ট্রেস স্ট্রেন ডেরিভেশনটা দেখব কিভাবে বের করে দেন আমরা একটা প্রবলেম দেখব স্ট্রেস স্ট্রেন কিভাবে বের করে ঠিক আছে এই হচ্ছে আজকের ক্লাস স্যার আমার